আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল কাশেম, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় কেশবপুর যশোর। প্রিয় শিক্ষার্থী এরা, আজ তোমাদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমরা আজ অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের প্যাটার্ন সম্পর্কে, যে রাশির যোগফল সংকেত সমস্যা সমাধান করতে যাচ্ছি। এখানে আমাদের সমস্যা হল পাঁচ পাঁচ যোগ দুই একটি বীজগণিত রাশি, রাশিটির প্রথম দ্বিতীয় পদ কত, খ রাশিটির প্রথম একশোতম পদে সমষ্টি নির্ণয় কর। এখন আমরা সমাধান করব, দেখা যাক। দত্ত বীজগণিত রাশি পাঁচ ক এখানে ক সমান এক দুই তিন ডট ডট স্বাভাবিক সংখ্যা। অতএব ক সমান এক হলে প্রথম পদ সমান পাঁচ গুণিত এক যোগ দুই সমান পাঁচকে পাঁচ আর দুই সাত। অতএব ক সমান দুই হলে দ্বিতীয় পদ সমান পাঁচ গুণিত দুই যোগ দুই সমান পাঁচ গুণিত দশ আর দুই বা। আমাদের প্রথম ও দ্বিতীয় পদের মান বের করলাম, উত্তর সাত বা। খ নম্বরে রাশিটির প্রথম একশোতম পদের সমষ্টি নির্ণয় কর। এখন খ নম্বরে আমরা এই ক নম্বরে যেভাবে প্রথম পদ দ্বিতীয় পদ বের করেছি তেমনি ভাবে খ নম্বরে প্রথম একশোতম পদের মানও বের করে দেব। তাহলে আমরা প্রথমে ক হতে প্রথম পদ সমান সাত, দ্বিতীয় পদ সমান বারো। এখন আমরা একশোতম পদের মান বের করব। এখানে দত্ত রাশি সমান ছিল পাঁচ পাঁচ দুই, একশোতম পদ সমান পাঁচ গুণিত একশো যোগ দুই সমান পাঁচশোকে পাঁচশো আর দুই পাঁচশো দুই দুই। তাহলে একশো পদের মান বের করলো পাঁচশো দুই। এখন আমরা প্রদত্ত সমষ্টি কিভাবে আসে সেটা দেখব। এক্ষেত্রে পদ সংখ্যা
100 কত সংখ্যা 100 তাহলে রাশিগুলি সমষ্টি সমান প্রথম পদ যোগ দ্বিতীয় পদ 12 যোগ চতুর্থ যোগ 502 আমরা জানি সমষ্টি প্রথম পদ যোগ শেষ পদ গণিত পদের সংখ্যা ভাগ 2 তাহলে মান বসাবো আমরা প্রথম পদ 7 যোগ 502 গণিত পদের সংখ্যা 100 ভাগ 2 সমান ৫০৯ গুণিত ১০০ ভাগ ২ এই ২ দিয়ে ১০০টি কাটলে হয় ৫০ আমরা এখন ৫০৯ সঙ্গে ৫০ গুণ করলে হয় ০ ৫৪৫ ৫ চাই বসে গেল ৫৫২৫ অর্থাৎ ৯ যোগফল ২৫৪৫০ উত্তর প্রিয় শিক্ষার্থী আমরা যদি এইভাবে সূত্র মাধ্যমে যদি অঙ্ক শিখি তাহলে আমাদের খুব সহজ হবে এভাবে তোমরা এই নিয়মে যত অঙ্ক আছে সহজে করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে তোমরা বাকি অঙ্কগুলি করে আনবে ধন্যবাদ